মিষ্টি জাতীয় খাবার শিশুদের পছন্দের তালিকার শীর্ষে, অথচ এই খাবারগুলো শিশুর দাঁতের জন্য মারাত্মক ক্ষতিকর, যার ফলে ছোট ক্যাভিটি থেকে হতে পারে ভয়াবহ ইনফেকশন। তবে শিশুদের খাবার খেতে বাধা না দিয়ে সঠিকভাবে দাঁত পরিষ্কার করার পরামর্শ চিকিৎসকদের। সুমন আহমেদের ক্যামেরায় জিনিয়া কবির সূচনার রিপোর্ট। চকলেট রাত্রে আমি খাই, সেই টাইমে ব্রাশ করি না, কখনো একটু বেশি খেয়ে ফেলি, পরে ব্রাশ করা হয় না, এর জন্য দাঁতে ক্যাভিটি ধরে গেছে, আমার দাঁত শিরশির করে, রক্ত পড়ে। রাবাবের মতো বেশিরভাগ শিশুরই চকলেট যতটা পছন্দ ততটাই অনীহা দাঁত ব্রাশে। কোনটা দাঁত শিরশির করে? শিরশির করে। আর ব্যথা? ব্যথা হয়। মিষ্টি জাতীয় খাবার থেকে দাঁতে জন্মায় কিছু ব্যাকটেরিয়া, যা দাঁতের এনামেল নষ্ট করে দেয়। ধীরে ধীরে নষ্ট হয়ে যাওয়া স্তর থেকে তৈরি হয় গর্ত। তোমার বেশি সমস্যা কোথায় হয়, নিচে না উপরে? দাঁতের মধ্যে এই গর্ত হলে ব্যথার পাশাপাশি শিরশির অনুভূতি হয়। তেমন ব্যথা না হয় শিশুরা প্রথমে তা বুঝতে পারে না, ধরা পড়ে অবস্থা জটিল হওয়ার পর। বাচ্চারা সকালবেলা যাই হোক উঠে দাঁতটা ব্রাশ করলো, রাতেবেলা টিভি দেখে বা এটা সেটা দেখে তো হঠাৎ করে ঘুমায় পড়ে, তখন আর দেখা যায় যে ব্রাশটা করতে চায় না। চকলেট ওর বাবা দিয়ে আসে স্কুলে খায়, দাঁত ব্রাশ করতে চায় না। চিকিৎসকের পরামর্শ, শিশুদের দাঁতে সামান্য গর্ত হলে দেরি না করে ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত। আমাদের একটা মিসকনসেপ্ট আছে যে বাচ্চার দুধ দাঁত এগুলো তো পড়েই যাবে, এগুলো ব্রাশ করার দরকার নেই, কিন্তু এটা পুরোপুরি ভুল। চকলেট খাচ্ছে, ললিপপ খাচ্ছে, এগুলো বিভিন্ন দাঁতের আঁকা বাঁকা যা অংশে লেগে থাকে, তো এটা প্রপারলি পরিষ্কার না কারণে ক্যাভিটিটা হয়। সাত বছর পর্যন্ত বাচ্চারা ব্রাশ করতে চাইবে না, কোনো বাচ্চাই চায় না। ব্রাশিং টাইমটা খুবই ইম্পর্টেন্ট, আফটার ব্রেকফাস্ট অ্যান্ড বিফোর গোয়িং টু বেড, নট আফটার ডিনার। চকলেট আর মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে রাখা যাবে না শিশুদের, তাই এসব খাওয়ার পর দাঁতের যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।